জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমার ওড়িয়া সংস্কৃতি বা ধর্মর আমার বার মাসের তের পর্ব পাড়িত হুয়ে। আমার সংস্কৃতির এই গোটে সুন্দর পরম্পরা এবং ভাইচারা বার মাসের তেরোটি পর্ব পালন হুয়ে। তা দেহের গোটে মুখ্য পর্ব সাবিত্রী অমাবাস্যা, এ জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসের পড়ে এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ অমাবাস্যাকে সাবিত্রী অমাবাস্যা কুহযায়, যেটা কি 2024 জুন 6 তারিখ গুরুবার দিন পড়ুছে সাবিত্রী অমাবাস্যা। এই সাবিত্রী অমাবাস্যা কোণ একে কেউ মানে পালন করতে, কাহিকি পালন করতে, ব্রতর মাহাত্ম্য কোণ? পৌরাণিক মত অনুসারে পূর্বর সত্যযুগের ভদ্র নামক গোটে রাজ্য লা, সে রাজ্যর নাম হচ্ছে ভদ্র, তার রাজা লে জন অশ্বপতি, সে রাজাঙ্ নাম লা অশ্বপতি। অশ্বপতিঙ্কর কিছু সন্তান সন্ততি নথিলা, সে কুলগুরু এবং কিছু পণ্ডিত জ্যোতির্বিদিক পরামর্শ অনুসারে সে গোটে পুত্র এই গোটে যজ্ঞ আরম্ভ করে, যে যজ্ঞর যে চড়ুয়র্ণ বাহার লা অশ্বপতিঙ্কর স্ত্রী ধর্মপত্নী রাণী, সে চড়ুয়র্ণ খাইবা দ্বারা গর্ভবাস হয়েছিল, তাঙ্ক গর্ভর গোটে সুন্দর শিক্ষিত ধার্মিক কন্যা জন্ম হয়েছিল, তার নাম লা সাবিত্রী। এই যে সাবিত্রী জন্ম হলে এ বহু দিনকু দিন বড়িবার লাগিলে, অতি সুন্দর দেখাগলে। যেতবে এই বিবাহ যোগ্য হলে তাঙ্ক পিতা বা তাঙ্ক বাপা যে অশ্বপতি, সে বিচার কলে যে কন্যা বিবাহ যোগ্য হলানি, তাকু বিবাহ দিয়ে দেওয়া ঠিক। এণু সে গোটে দিন তাঙ্ক কন্যাকে ডাকি কহিলে সাবিত্রীকে, মা রে তু বিবাহ বয়সরে উপনীত হলু, এণু বিবাহ যোগ্য বর তু নিজে নিজে বাছে। সে সেতু কহিল, হ বাবা ঠিক আছে, মু মোর বর মু নিজে নিজে পছন্দ করবি। এমতি গোটে দিন রাজা তাঙ্ক কহিলে, কিছু সময় গড়িগলা, কিছুদিন গড়িগলা পর রাজা কহিলে, মা সাবিত্রী তু যে বিবাহ বর তোদের দায়িত্ব মু দেইছিলি বর বাছাপাই, তা দেহরে বিলম্ব হচ্ছে বা না বাবা, মু আজি যাউছি নগর পরিক্রমা করবি, যে লোক মতো যে ব্যক্তি মতো পছন্দ হব তাকে মু স্বামী রূপে বরণ করি। এই সৈন্য মানক সহিত যেত সাবিত্রী নগর পরিভ্রমণ করিয়া গলে, জঙ্গল রাস্তায় দেখিলে গোটিয়ে যুবক গোটে কাঠ বিড়া মুন্ডাইকি গোটে যুবক চালি চালি আসুছি, সে দেখিও বহুত সুন্দর, নীতিবান, দয়াবান, বহুত শান্ত স্বভাবর থিলে। এণু সাবিত্রী মন্ত্রী কহিলে, কহিলে মু কহিলে এই যুবক মু বিবাহ করিবি। সেতুর সে যুবকঙ্কু রাজাঙ্ক পাখু নিয়াগলা, রাজা দেখিলে তাঙ্কু তাঙ্কু পচারিলে তাঙ্ক না, সে কহিলে মো না আজ্ঞা সত্যবান। সে বি জন রজা পুও থিলে, সত্যবান জন রজা পুও থিলে, কিন্তু কিছু তাঙ্কর সত্যবানক পিতাঙ্ক না থিলা ধূম্রসেন, ধূম্রসেন থিলা তাঙ্কর বি রাজ্য থিলা, সে বি রজা পুও থিলে, কিছু শত্রু ধূম্রসেনকু আক্রমণ করে তাঙ্ক রাজ্য ফাজ্য সব কবলিত করে দিয়েছিলে, এণু ইয়ে দরিদ্র হয়ে ওড়িয়া ঘরে জীবনযাপন করুথিলে। রাজা যেতবে সত্যবানকু দেখিলে, কহিলে আর মা, একর রাজ্য সিংহাসন নহর কিছু নাই, ই কুড়িয়া ঘরে বাস করছেন, তুই বিবাহ হবু না? পিতা আপন তো কহিলে মু পছন্দ করি, মু পছন্দ করছি, মোর মন প্রাণ যেত এই যুবক উপরে মু ন্যস্ত করেছি, মু হিন্দু ধর্মর নারী, মোর দ্বিমত হব না, মু এই যুবক বিবাহ করবি। সে তো নারদকু ডাকি রাজা অশ্বপতি সেই যুবকর জাতক দেখাইলে, সে জাতক দেখিলে এই যুবক বা সত্যবান এবং সাবিত্রীঙ্ক জাতককু নারদকু দেখা যাইতলা, যেটাকে বিবাহ মেল কুহযায়। নারদ কহিলে, কহিলে রাজন, সাবিত্রীকে যুবক সাথে বিবাহ দিওনি, কাহিকি না সাবিত্রী বিবাহ হওয়া এক বর্ষ পরে বিধবা হব, তা জাতকরে বৈধবা দোষ অছি, তা স্বামী মরিব। রাজাঙ্ক মুন্ডরে চড়ক পড়িগলা, রাজা সেতু তাঙ্ক কন্যা সাবিত্রী কহিলে, মা রে তু এই যুবক ছেড়ে আউ কাহাকু বরণ করে? সে তো সাবিত্রী কহিলে, পিতা মু হিন্দু ধর্মর নারী, মোর মন বচন প্রাণ যেহেতু এই যুবক উপরে ন্যস্ত যুবক দিয়েছি, মু এই যুবক পছন্দ করছি, মু এঙ্কু হি বাহাবি, বিধবা হলে মধ্যে হবি, এঙ্কু হি বাহাবি। কেতে প্রতিবদ্ধ লে সাবিত্রী, কেতে নিষ্ঠাবান লে, তা বচনকু সে কেতে রক্ষা করলে। প্রিয় দর্শক বন্ধু, সতী নারী প্রতিবর্তা নারীর ক্ষমতা বা ধৈর্য শক্তি বহুত মহান। আপনার জাঁথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিনে অনুসায়ঙ্কু আসিলে, অনুসায় ঋষি পত্নী অনুসায়ঙ্ক সতীত্বকু পরীক্ষা করা, কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা ছোট বাড়ক হয়ে গেলে তাঙ্ক পাখে, মানে সতী নারী বা প্রতিব্রত নারীর ধর্ম এতে পাওয়ারফুল। সেতু নারদ যেত সত্যবান সাবিত্রীঙ্কর জাতক মেল করে দেখিলে যে যদি সাবিত্রী সত্যবান বিবাহ হতে এক বর্ষ ভিতরে বিধবা হবে, অর্থাৎ সত্যবান মৃত্যুবরণ করবে। রাজন যেতে কহিবা পরে বি সাবিত্রীঙ্ক পিতা
রাজন অশ্বপতি যেতে কহিলে বি সাবিত্রী বুঝি নথিলে তাঙ্কু বিবাহ করিথিলে। বিবাহ কলা পরে সে যাই সত্যবান রহুতিলে কুড়িয়া ঘরে। এণু সাবিত্রীঙ্ক পিতা অশ্বপতি কহিলে, মা রে মু রাজ নহর তিয়ারি দেবি, রাজ বঙ্গলা ফঙ্গলা নহর তিয়ারি, তু সেইটি রহিবু। না 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 পিতা, না পিতা, সে কথা নুহে, মো স্বামী যেউটি রহিবে মু সেইটি রহিবি। এণু যেহেতু সাবিত্রী সত্যবান হাত ধরিলে এণু যে কুড়িয়া ঘরে বসবাস কলে। গোটে বর্ষ ভিতরে সাবিত্রী বিধবা হবে, সত্যবান মৃত্যুবরণ করবে, এই কথাটা সাবিত্রীক মুন্ডের সবুলে খেলু থাকে। সময় উপনীত হল, বর্ষ যেদিন বর্ষ পূরণ হব সেদিন সত্যবান বাহারে জঙ্গলক কাঠ কাটিয়া সাবিত্রী জাঁছেন আজি হি মো পতিঙ্কর শেষ দিন। সত্যবান বাহারে কাঠ কাটিয়া সে সাবিত্রী কহিলে, মু আপনার সহ যাবি। এই যে সত্যবান মৃত্যু সময় পাখাপাখি হল, মৃত্যু সময়ের চারদিন পূর্ব সাবিত্রী জাঁলে যে মো স্বামীকর দেহান্ত হব। মৃত্যু সময়ের চারদিন পূর্ব সাবিত্রী জাঁলে মো স্বামীকর দেহান্ত হব। সে চারিদিন পূর্ব সাবিত্রী তাঁকর ব্রত আরম্ভ করে, ব্রত তাঁকর নিজের ইষ্ট ঠাকুর পূজা করা, শাশু শ্বশুর পূজা করা এবং তাঁকর ব্রহ্মচর্য পালন করা, সে সব চারিদিন ব্রত তাঁকর আরম্ভ হয়ে যাই। যেদিন সত্যবান প্রাণত্যাগ করবে সেদিন সকাল সত্যবান গোটে কুড়াড়ি ধরি জঙ্গলক কাঠ কাটিয়া বাহারে। সাবিত্রী পচারে, তুমি কুয়াড়ে যাও? না মু যাচ্ছি কাঠ কাটিয়া। তেমন সাবিত্রী কহিলে, মু তোমার হাতে যাবি। সত্যবান কহিলে, না না তুমি রাজকুমারী, তুমি ঘরে রুহ, তুমি জঙ্গলর কণ্টা পথরের চালি পারিব না। কিন্তু সাবিত্রী জাঁথিলে যে মো স্বামী আজ মৃত্যুবরণ করবে, সে জিদি ধরলে এবং তাঁক সহ যাইলে। যেতবে সত্যবান সাবিত্রী বনকু গেলে, সত্যবান গছ উপরে যে কাঠ কাটিলে, কাঠ যেতবে কাটিলে, কাঠ কাটুবা সময় সে সাবিত্রী ডাকিলে, সাবিত্রী মো মুন্ডটা কোণ হয়ে যাচ্ছে, মো মুন্ড ভিতরে কিছু গোটে ব্যথা বা যন্ত্রণা হচ্ছে। সে তাঁকু সাবিত্রী কহিলে, আপনার তলুক লই আসুন। সে তলুক আসি সাবিত্রী কোলের মুন্ড দই শোলে। সাবিত্রী জাঁপাইলে যে মো স্বামী চালি গেল, সি পুরা জাঁলে যে মো স্বামীকে আজ শেষ দিন লা, মো স্বামী চালি গেলে। তো সাবিত্রী মনরে কিছু মনকু দুর্বল নকরি ধীরস্থির হয়েকি সে কোলের সত্যবান ধরিকি তাঁকর যে কানি কানিরে তাঁকু বিঞ্চিবাকু লাগিলে। এমনি বিঞ্চিলা পরে কিছু সময় পরে যমরাজ আইলে। যমরাজ বিকটাল শরীর, মহিষ পরে বসছেন, হাতরে গদা শূল এবং ফাঁস ধরিছেন। সেতু তাঁকু সাবিত্রী কহিলে, আপনার কি? না মু যমরাজ, আপনার স্বামীকর প্রাণবায়ু উড়ি যাইছি, মু তাঁকু নবাকু আসিছি। সে তো সাবিত্রী কহিলে, মু তো শুনেছি যে যম দূত মানে আসেন, আপনার নিজে কে আসছেন? না আপনার স্বামী হচ্ছেন ধর্মাত্মা, বহুত পবিত্র লোক, আপনার হচ্ছেন মহান সতী, আপনার ভাই আত্মা নবাকু মু নিজে নিজে আসিছি। সে তো হো, সে যমরাজ কহিলে, হো ঠিক আছে মা, আপনার আপনার স্বামীকে কোলুর ছাড়ি দিন, মু তাঁকু নিয়ে চালি যাবি। না 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 সেটা হয়ে পারবনি, বর্তমান মু মো স্বামীকে দেবাকু দেবাকু স্বামীকে ছাড়িবি না। সেতু বহুত অনুরোধ পরে যেত যমরাজ সাবিত্রী সত্যবান শরীরক ছাড়ি নথিলে, যমরাজ বলপূর্বক তাঁক ফাঁস পকাই সত্যবান বাঁধি নিয়ে গেলে। যে বাঁধি নিয়ে গেলে সাবিত্রী তাঁক পছরে পছরে যমরাজ পছরে পথ অনুসরণ কলে। এণু কিছু বাট গলাপরে তো যমরাজ বুলিকি দেখিলে পছরে সাবিত্রী আউছি, সাবিত্রী তাঁক পছ পথ অনুসরণ করছেন। যমরাজ পচারে, দেবী আপনার কাই আসছেন? না আজ্ঞা মো স্বামীকে আপনার নিয়ে যাচ্ছেন, মু কম করবি? না ইয়ে তো সংসার নিয়ম, এণু মৃত্যু হি সত্য, জন্ম হি সত্য, এণু সে দিনে দিন মানুষ মরব। সেতু আমার গোটে ঢেগ অছি, মর্ত্য মণ্ডল দেহ বই দেবতা হলে বি মরে। এণু এটি যে জন্ম মৃত্যু শুনছে এ তো হচ্ছে সত্য, না সি যদি মো স্বামী পড়াইবে মু কম করবি? যেতবে যমরাজ বিরক্ত কলে সাবিত্রী, সেতু যমরাজ কহিলে, মু তোমাকে গোটে বর দেবি। সে সাবিত্রী কহিলে, হ্যাঁ আজ্ঞা দিও। সে সাবিত্রী বর মাগিলে যে মো শাশু শ্বশুর যে অন্ধ হয়ে যাইছেন তাঁক চক্ষু ফেরি পাঁচু। সাবিত্রী সত্যবান, সাবিত্রী সত্যবান এবং সাবিত্রী বা সাবিত্রী শাশু শ্বশুর অন্ধ লে। যমরাজ কহিলে, হো এই বরটা তথাস্তু, তোম শাশু শ্বশুর আখি পাইবে, অন্ধ অন্ধত্ব দূর হয়ে যাব, চক্ষু পাইবে, সব কথা দেখিপারে। পুনি কিছু বর দিয়ে যমরাজ চালিলে রাস্তায়, পুনি তাঁক পছে পছে সাবিত্রী অনুসরণ কলে।
ଯମରାଜ ଦେଖିଲେ ପୁଣି କ'ଣ କି ଗୋଟେ ଝୁମଝୁମ୍ ହେଉଛି ପଛରେ ବୋଲି ଚାହିଁଲା ବେଳକୁ ପୁଣି ସାବିତ୍ରୀ ଅଛନ୍ତି, କହିଲେ ପୁଣି ଦେବି କାହିଁ ଆପଣ ଆଇଲେ, ମୁଁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ବର ଦେଲି ଆପଣ ସନ୍ତୁଷ୍ଟ ହେଲେ ପୁଣି କାହିଁ ଆଇଲେ, ହଉ ଆଉ କ'ଣ କହୁଛନ୍ତି କୁହନ୍ତୁ। ଯମରାଜ ଯେତେବେଳେ କହିଲେ ଆଉ କ'ଣ କହୁଛନ୍ତି କୁହନ୍ତୁ, ସେ ତ ସାବିତ୍ରୀ କହିଲେ ମୋତେ ଆଉ ଦ୍ୱିତୀୟ ବରଟି ମୋତେ ଦିଅନ୍ତୁ। ନା କ'ଣ ମାଗୁଛନ୍ତି ନା ଆମର ଯେଉଁ ରାଜନହର ଥିଲା, କାରଣ ସାବିତ୍ରୀଙ୍କ ଶ୍ୱଶୁର ଧୂମ୍ରସେନ ସେ ଜଣେ ରାଜା ଥିଲେ, ଶତ୍ରୁଙ୍କ କବଳିତରେ ତାଙ୍କ ରାଜ୍ୟ ଫାଜ୍ୟ ସବୁ ଶତ୍ରୁମାନେ ନେଇଯାଇଥିଲେ। ଯମରାଜ କହିଲେ ତଥାସ୍ତୁ, ତା ବଳରେ ତାଙ୍କ ଶ୍ୱଶୁର ତାଙ୍କ ରାଜ୍ୟ ରାଜନହର ରାଜଗାଦୀ ସବୁ ଫେରିପାଇଲେ। ପୁଣି କିଛି ସମୟ ପଳେଇଲା ପରେ ଯେତେବେଳେ ପୁଣି ସାବିତ୍ରୀ ତାଙ୍କ ପଛପଟ ଗଲେ, ଯମରାଜ ବିରକ୍ତ ହୋଇଗଲେ, କହିଲେ କ'ଣ ମୁଁ ଆପଣ ଦୁଇଟି ବର ଦେଇସାରିଲିଣି ତଥାପି ଆପଣ ମୋ ପଛ ଛାଡ଼ୁନାହାନ୍ତି, ତଥାପି ଆପଣ ମୋ ପଥ ଅନୁସରଣ କରୁଛନ୍ତି, ନା ଆଉ ଗୋଟିଏ ବର ମୋତେ ଦିଅନ୍ତୁ। ସେତେବେଳକୁ ଯମରାଜ ବିରକ୍ତ ହୋଇଥିଲେ, କେମିତି ସାବିତ୍ରୀ ମୋ ପଥରୁ ପଳେଇଲେ ମୁଁ ଏ ଆତ୍ମାକୁ ନେଇ ସ୍ୱର୍ଗକୁ ପଳେଇବି, ଯମରାଜ ବିରକ୍ତ ଅବସ୍ଥାରେ ଥିଲେ। ସେତେବେଳେ ସାବିତ୍ରୀ ତାଙ୍କୁ କହୁକୁ କହିଦେଲେ ମୁଁ 100 ପୁତ୍ରର ଜନନୀ ହେବି। ଯମରାଜ କହିଲେ ତଥାସ୍ତୁ। ଯେତେବେଳେ ଯମରାଜ କହିଲେ ତିନିଟା ବର ଦେଇଦେଲେ, କହିଲେ ମୁଁ ଏଥର ଯାଉଛି ଆପଣ ଯାଆନ୍ତୁ, ସାବିତ୍ରୀ ପୁଣି ତାଙ୍କୁ ପଛରେ ଚାଲିଲେ, କହିଲେ ପୁଣି କ'ଣ ହେଲା, ମୁଁ ତ ଆମ ତିନୋଟି ବର ଦେଇସାରିଲି, ଆଉ କ'ଣ ଦରକାର ଆପଣଙ୍କର? ନା ହେ ଧର୍ମ ଦେବତା, ହେ ଯମରାଜ, ଆପଣ ବର ଦେଲେ ମୋତେ ସତ୍ୟ, କିନ୍ତୁ ଏଇଟା କେମିତି ସମ୍ଭବ ହେବ? ମୁଁ ତ ବିଧବା ହେଇଗଲି, ମୋ ସ୍ୱାମୀ ତ ଚାଲିଗଲେ, ମୁଁ କାହା ଔରସରୁ 100 ପୁତ୍ର ଜନ୍ମ କରିବି? ଯମରାଜଙ୍କ ବୁଦ୍ଧି ସେଠି ଗୋଡ଼ୁମ୍ ହେଇଯାଇଥିଲା, ସେ ଜାଣିପାରିଲେନି ମୁଁ ଦଉ ଦଉ ବର କ'ଣ ସବୁ ଦେଇଦେଲି। ତେଣୁ ସେ ନିରୁପାୟ ହେଇକିରି ସତ୍ୟବାନଙ୍କ ପ୍ରାଣକୁ ଛାଡ଼ି ଦେଇଥିଲେ, ଏବଂ ତାଙ୍କୁ କିଛି ପୁରାଣରେ ମୁଁ ଦେଖିଛି ବା ଶୁଣିଛି, ତାଙ୍କୁ କିଛି ଚଣା ଦେଇଥିଲେ, କହିଲେ ଏଇଟା ସତ୍ୟବାନଙ୍କ ମୁଣ୍ଡରେ ଛୁଇଁଦେବ ଏବଂ ପାଟିରେ ଖାଇବାକୁ ଦେଇଦେବ। ସେତିକି ଯେଉଁ ଚଣା ଦେଇଥିଲେ ସେ ତାଙ୍କ ଆତ୍ମା ଫେରାଇଦେଲା ପରେ, ସେ ଚଣାଟି ଯେତେବେଳେ ସତ୍ୟବାନଙ୍କ ମୁଣ୍ଡରେ ସେ ଛୁଆଁଇଦେଲେ ବା ପାଟିରେ ତାଙ୍କୁ ଖୁଆଇଦେଲେ, ସେ ପୁଣି ଜୀବନଦାନ ପାଇଲେ, ଜୀବନଦାନ ପାଇଲେ, ରାଜା ରାଜ୍ୟ ପାଇଲେ, ରାଜସିଂହାସନ ପାଇଲେ, ଶାଶୁଶ୍ୱଶୁର ଆଖି ଫେରି ପାଇଲେ। ଇଏ ହେଉଛି ସତ୍ୟନାରୀର ସତୀତ୍ୱ ଏବଂ ପ୍ରତିବତାର ଧର୍ମବଳ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, 2024 ମସିହା ଜୁନ 6 ତାରିଖ ଗୁରୁବାର ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା ପଡ଼ୁଛି। ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା 3 ଦିନ କରାଯାଏ, ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା ସମସ୍ତେ କରିପାରିବେ, ସାଧବା ନାରୀ କରିପାରିବେ, ଅବିବାହିତା ଝିଅ କରିପାରିବ, ଯେଉଁ ମାଆ ଭଉଣୀମାନେ ବିଧବା ହୋଇଛନ୍ତି ସେମାନେ ବି କରିପାରିବେ। କାହିଁକି ସାବିତ୍ରୀ ପୂଜା କଲେ ସ୍ୱାମୀର ଆୟୁ ଅଖଣ୍ଡ ହୁଏ, ଆୟୁ ବଢ଼େ, ଶରୀର ସ୍ୱାମୀର ଭଲ ରହେ, ପୁତ୍ର ସନ୍ତାନଙ୍କର ଆୟୁ ମଧ୍ୟ ବଢ଼େ। ସାବିତ୍ରୀ ଉପବାସ କଲେ ସ୍ୱାମୀର ଅଖଣ୍ଡ ଆୟୁ, ମଙ୍ଗଳ କାମନା, ଅଖଣ୍ଡ ସୌଭାଗ୍ୟ, ଏବଂ ଯାହା ଜାତକରେ ମଙ୍ଗଳ ଦୋଷ ଥିବ, ଯାହା ଜାତକରେ ମାଙ୍ଗଳିକ କୁଣ୍ଡଳୀ ଥିବ, ତେଣୁ ସେମାନେ ଯଦି ଆପଣ ସାବିତ୍ରୀ ପୂଜା କରିବେ, ସତ୍ୟବାନ ସାବିତ୍ରୀ ପୂଜା କରିବେ, ତାଙ୍କର ସ୍ୱାମୀଙ୍କର ଆୟୁ ବଢ଼ିବ, ଆୟୁ ଅଖଣ୍ଡ ହେବ, ମାନ ସମ୍ମାନ ସବୁ ବଢ଼ିବ, ଏବଂ ତାଙ୍କ ସନ୍ତାନ ସନ୍ତତିମାନଙ୍କ ଶରୀର ମଧ୍ୟ ଆରୋଗ୍ୟ ହେବ। ସ୍ୱାମୀଙ୍କ ମଙ୍ଗଳ କାମନା ଏବଂ ଅଖଣ୍ଡ ସୌଭାଗ୍ୟ ପ୍ରାପ୍ତି, ଅଖଣ୍ଡ ଆୟୁ ପାଇଁ ଆପଣ ବଟ ସାବିତ୍ରୀ ପୂଜା କରିବେ। ସେଦିନ ବଟ ସାବିତ୍ରୀ ପୂଜା କରାଯାଏ, ଅମାବାସ୍ୟା ଏଇ ଯେଉଁ ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା ଆସୁଛି, ସେଦିନ ଆପଣ ବଟ ଅର୍ଥ ବଟବୃକ୍ଷ ଅର୍ଥ ବର ଗଛକୁ ଆପଣ ପୂଜା କଲେ ସେଦିନ ଆପଣ ବହୁତ ଭଲ ଫଳ ପାଆନ୍ତି। କାରଣ ସତ୍ୟବାନ ଯେଉଁ ଗଛରେ ଚଢ଼ି କାଠ ହାଣୁଥିଲେ ସେ ଥିଲା ବରଗଛ, ଯେଉଁ ଗଛରୁ ଓହ୍ଲେଇକିରି ଜୀବନ ତ୍ୟାଗ କଲେ ପ୍ରାଣବାୟୁ ଚାଲିଯାଇଥିଲା ସେ ଥିଲା ବରଗଛ, ଯେଉଁ ଗଛ ମୂଳରେ ସାବିତ୍ରୀ ତାଙ୍କ ସ୍ୱାମୀ ସତ୍ୟବାନଙ୍କୁ କୋଳେ ଧରି କାନିରେ ବିଞ୍ଛୁଥିଲେ ସେ ଥିଲା ବରଗଛ। ସେଥିପାଇଁ ଏ ଯେଉଁ ଆସନ୍ତା ଜୁନ 6 ତାରିଖ ଗୁରୁବାର ଦିନ ପଡ଼ୁଛି ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା, ଏଇ ଅମାବାସ୍ୟା ଏଇ ଯେଉଁ ପୂଜା ହୁଏ, ଯେ ଆଜିର ଯେକୌଣସି ପୂଜାବ୍ରତ ଆପଣ କରିବେ ବହୁତ ନିଷ୍ଠା ଏବଂ ଧାର୍ମିକ ଭାବରେ କରିବେ। ଏଇ ଯେଉଁ ଜୁନ 6 ତାରିଖରେ ପଡ଼ୁଛି ଆମର ସାବିତ୍ରୀ ଅମାବାସ୍ୟା, ମଙ୍ଗଳବାର ଦିନ ତ୍ରୟୋଦଶୀ ପଡ଼ୁଛି, ଆପଣ ମଙ୍ଗଳବାର ତ୍ରୟୋଦଶୀଠୁ ମୋର ମା ଭଉଣୀମାନେ ଏଇ ପୂଜା ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କ ପାଇଁ କରନ୍ତୁ ବା ତାଙ୍କ ପୁତ୍ର ସନ୍ତାନ ବି କରନ୍ତୁ। ଆପଣ ଆସନ୍ତା ମଙ୍ଗଳବାର ଦିନ 4 ତାରିଖ ଦିନ ସକାଳୁ ଉଠି ଶୁଦ୍ଧର ସ୍ନାନ ସାରି ପବିତ୍ର ବସ୍ତ୍ର ଧାରଣ କରି ବରଗଛ ମୂଳକୁ ଯିବେ। ସେହି ବରଗଛ ମୂଳରେ ସତ୍ୟବାନ ସାବିତ୍ରୀ ଫଟୋ ଏବଂ ଯମଦେବତାଙ୍କ ଫଟୋଟି ସ୍ଥାପନ କରିବେ, ତାଙ୍କୁ ପୂଜା କରିବେ, 3 ଦିନ ପୂଜା କରିବେ, ଅର୍ଥ ମଙ୍ଗଳବାର ବୁଧବାର ଗୁରୁବାର, ଏ 3 ଦିନ ତ୍ରୟୋଦଶୀ ଚତୁର୍ଦ୍ଦଶୀ ଅମାବାସ୍ୟା 3 ଦିନ ପୂଜା କରିବେ। ସେ ଯେଉଁ ସତ୍ୟବାନ ସାବିତ୍ରୀ ଫଟୋ ଏବଂ ଯମରାଜଙ୍କ ଫଟୋ ରଖିବେ ବରଗଛ ମୂଳରେ, ସେହି ଫଟୋରେ କୁଙ୍କୁମ ଚନ୍ଦନ ରୋଲି ଫୁଲ
লাগি করবে, ঘিও দীপর দীপ বসাইবে, ধূপ দান করবে এবং ধরা সূতা হলদি রঙের গুড়াই সে বরগছ মূলের বরগছের সাত ঘেরা গুড়াইবে, বরগছ সাত বরগছ চারিপাখ সাত ঘেরা পরিক্রমা করবে, বরগছ চারিপাখ সাত ঘেরা বুলিলা বেড়ে আমার মনে মনে আপনার স্বামী এবং আমার সন্তান মানকর চির আয়ু কামনা করবে এবং সে বরগছ মূলের কিছু নৈবেদ্য ফলমূল এবং চণা ভোগ করবে, সে বরগছ বরগছক বরগছ মূলের গঙ্গা জল এবং জল মিশাই গছ মূলের ঢালিবে, ধূপ দীপ দেবে, নৈবেদ্য দেবে, পঞ্চ উপচার পূজা করবে, আপনার বরগছ পাখে সে সত্যবান সাবিত্রী যম মহারাজা প্রণাম করবে, নিজের স্বামীর আয়ুপাই অখণ্ড নিজের স্বামীর আয়ুর অখণ্ডপ্রাই প্রার্থনা করবে, স্বামী শরীর নিরোগ পাই প্রার্থনা করবে এবং আপনার কাচ সিন্দুর বজ্র যেমন হো সেভাবে আপনার কামনা করবে, কামনা করে আপনার ফলফল নৈবেদ্য ভোগ করবে। সেদিন আপনার কলা রঙর লুগা, নীল রঙর লুগা বা ধরা রঙর লুগা কেবে পিঁধিবে না, কলা নীল ধরা রঙর কাচ বি পিঁধিবে। সেদিন আপনার যে এই তিন দিন যে আপনার পূজা করবে মঙ্গলবার বুধবার গুরুবার চারি তারিখ পাঁচ তারিখ ছ তারিখ তিন দিন পর্যন্ত পূজা করবে, পূজা করা ভিতরে আপনার এই তিন দিন ভিতরে স্বামী স্ত্রী ভিতরে কলহ লগাইবে, ব্রহ্মচর্য পালন করবে, সার্থকী ভোজন করবে, ফলমূল ভোজন করবে, কৌশি খট পলঙ্ক উপরে শোবে না, তলে বিছনা মানি শোবে এবং কাহা নিন্দা অপনিন্দা গাইবে না, শাশু শ্বশুরকে সম্মান করবে, এইভাবে ক্রমে আপনার ব্রতটি সম্পাদন করবে। প্রিয় দর্শক বন্ধু, আমার যে সত্যবান সাবিত্রী উপাখ্যান এ পৌরাণিক এই স্কন্দ পুরাণের বর্ণিত অনেক প্রত্যেক স্ত্রী লোক বট সাবিত্রী পূজা কিন্তু বট সাবিত্রী পূজা, বট সাবিত্রী পূজা বরগছ মূলের করে বিধি বিধান ভাবরে জীবনের কেবে বিধবা দোষ লাগিব না, কাচ সিন্দুর বজ্র হয়ে সে স্বর্গধাম গমন করব, কেবে বৈধবা দোষ লাগিব না। প্রিয় দর্শক বন্ধু, এই যে বট সাবিত্রী পূজা বা আমার সাবিত্রী পূজা বলে অছি, সেদিন আপনার যে পূজা করবে মঙ্গলবার বুধবার গুরুবার এই যে নারী পূজা করব সে লাল বস্ত্র ধারণ করবে, সিন্দুর কাচ অলিতা পাউজি যেমনি গোটে বিবাহিত স্ত্রী নববধূ শৃঙ্গার নববধূ বেশে আপনার সজাই হয়ে আপনার বরগছ মূলে তিন দিন পূজা করবে, এইভাবে আপনার পূজা করতু জীবনের কেবে বিধবা দোষ লাগবে না। প্রিয় দর্শক বন্ধু, এই বট সাবিত্রী বা সাবিত্রী অমাবাস্যা পূজার উপাখ্যান রহিলি, নমস্কার। হ্যালো টেন্থ এক্সামিনার্স, আপন মানে এমতি এক স্কুল খোঁজুছেন কি যেউঁটি ইন্টিগ্রেটেড কোচিং পাই পারিবে, তেবে টিএসসি গুরুকুলে যোগ দিয়ন্তু যা একাডেমিক লার্নিং পার্টনার ফিজিক্স বালা সহিত অনুমোদিত। কল 9438782020।